হ্যালো ফ্রেন্ডস নিউ অফ আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ভবানী পাঠক মানে বুম্বাদা অ্যাকচুয়ালি ভবানী পাঠকের চরিত্রটা প্লে করছে দেবী চৌধুরী যে ছবিটা হচ্ছে সেই ছবিটার মধ্যে এবং কালকে এই ছবির কিছু শুটিং স্টিল সামনে এসেছে এবিপির মাধ্যমে আনন্দ প্লাস তারা আর কি এটা পোস্ট করেছে এবং তারপর থেকে গোটা সোশ্যাল মিডিয়ার জুড়ে প্রচুর কথা হয়েছে বোম্বাদারলি লুকটা নিয়ে দেখুন বাকি যে যুদ্ধের সিকোয়েন্সেসগুলো সামনে সেগুলো এসেছে হয়েছে শ্রাবণ দিকেও ভালো লাগছে বা যে ধরনের লুকস আমরা বাকি অ্যাক্টার্সদেরও দেখতে পাচ্ছি বিবৃতি বলুন বা বাকি অ্যাক্টার্সদেরও সেগুলোও ভালো লাগছে এবং অ্যাকশন সিনসের যে যতটুকু স্টিলস দেখতে পাচ্ছি সেটা অব্দি ভালো এবং অ্যাকশন ডিরেক্টর যিনি আদিপুরুষে কাজ করছেন তিনি এখানে আর কি প্রথমে শোনা গেছিলো যে সাম কৌশলের কাজ করার কথা ছিল এই ছবির মধ্যে দিকি কৌশলের ফাদার বাট এখন রিসেন্টলি পেপারে পড়লাম যে না এটা আদি পুরুষের যিনি অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনি আর কি এটার অ্যাকশন পুরো দায়িত্ব নিচ্ছেন আর কি বাট সবচেয়ে বেশি কালকে সোশ্যাল মিডিয়ায় জুড়ে কথা হয়েছে হচ্ছে বুমবাদাকে নিয়ে বুম্বাদার লুকটা নিয়ে বুম্বাদার যে কটা লুক সামনে এসেছে প্রতিটা নিয়ে চারিদিকে দেখুন পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে প্রত্যেকে খুব এক্সাইটেড আসলে বুমবাদা বহুদিন পরে অ্যাকশন জন্ডার মধ্যে ফিরছেন বুম্বাদাকে একটু মাসি আওতারে মানে বুমাদা তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে মাস বেল্টে সেটা তো মানে আনডিনায়াবেল এবং বুম্বাদা একটা সময় একা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন দু হাজার থেকে দু হাজার পাঁচের মধ্যে একা সুপারহিট সুপার হিট দিয়ে গেছে এবার বহুদিন বুমবাদা ওই ধরনের ছবি করেন না বা অ্যাকশন না এবং দেখুন যারা একটু মাসি হিরো তাদেরকে না তাদের দর্শকরা বা ফ্যান্সরা একটা আফতারে দেখতে খুব পছন্দ করে তো সেই জিনিসটা যখন বুমবাদাকে দেখতে পাচ্ছে তখন লোকে এক্সাইটেড হচ্ছে আমিও যেখানে যেখানে শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজ বলুন বা আমাদের ইনস্টাগ্রামে সেখানেও কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি প্রত্যেক খুব এক্সাইটেড কিন্তু এটা দেখতে এবং বুমাদা ইন্টারভিউটাও পড়ছিলাম সেই ইন্টারভিউর মধ্যেও কিন্তু বুম্বাদা খুব মাসি জিনিসপত্র বলেছে তো প্রথম কথা উনি প্রডিউসারকে মানে থ্যাংকস জানিয়েছেন যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে আমরা জানি ইনফ্রাস্ট্রাকচারের কী ব্যাপার কতটা রিকভারি হতে পারে সেখানে দাঁড়িয়ে একটা বড় ছবি উনি বানাচ্ছেন প্রডিউসার তো সেটা খুবই ভালো জিনিস তো সেটা বাহবা জানিয়েছেন উনি আশা করবো ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করবে এবং কোথাও গিয়ে প্রডিউসারের রিটার্ন পাবে তারা যে ইনভেস্টমেন্টটা করছে দ্বিতীয় কথা হচ্ছে ছবির যখন থেকে শুটিং শুরু হয়েছে বা প্রিপারেশন শুরু হয়েছে দেখবেন এটা কন্টিনিউয়াস একটা প্রমোশন চলছে এবিপিরা গিয়েই আর কি কাভার করেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে হিরোইন যে ছবির শ্রাবন্তী সে কিন্তু অ্যাকশন ইত্যাদি ট্রেনিং নিচ্ছে আর কি বা বাকি অ্যাক্টার্সরাও কিন্তু সেগুলো প্র্যাকটিস করছে বুহমা দেখুন জিজ্ঞেস করা হয়েছে হর্স রাইডিং সম্পর্কে বা অ্যাকশনের সম্পর্কে তিনি বলেছে আমি এত বেশি কমার্শিয়াল ছবি করেছি আমার লাগে না ট্রেনিং আমি এমনি করে দেবো আর কি এটা আমার কাছে জলবার তো এইটা মানে ইন্টারভিউ দিচ্ছে তার মধ্যে একটা মাসি ব্যাপার আছে সিরিয়াসলি বলছি আমি মানে আমি খুব এক্সাইটেড বোমাদার এই লুকটা দেখে কারণ আমিও তার একজন ভক্তদের মধ্যে একজন যে তাকে এইভাবে দেখতে চাই তার লুকটার মধ্যে ফিয়ার্স ব্যাপারটা আছে সেটা বেশ ভালো লাগছে তো আমার ওভারঅল আর কি এই ছবিটার থেকে আসা রয়েছে দেখা যাক ছবিটা কমপ্লিট হয়ে গেছে শ্যুটিং ইত্যাদি শেষ হয়ে গেছে এবার দেখা যাক ছবিটা কবে আসে এবং প্রপার একটা প্রমোশন যেন হয় লোকের কাছে পৌঁছায় এবং ছবিটা প্রমোশন আগে থেকেই হচ্ছিল কিন্তু জেনারেল অডিয়েন্স অত বেশি জানতো না যারা বাংলা ছবি রেগুলারলি ফলো করে বা আমাদেরকে তো আমাদের তো কাজই এটা তো আমরা জানতাম বাট জেনারেল অডিয়েন্স কিন্তু অনেকে জানতো না যে এরকম একটা বাংলা ছবি আসছে বাংলা তো অ্যাওয়ারনেস এমনি কম হিন্দি ছবি ডমিনেন্স তো সেখানে দাঁড়িয়ে কালকে কিন্তু এই লুকটা আসার পর কিন্তু এটা নিয়ে এত বেশি কথা হয়েছে এই যে এরকম একটা ছবি আসছে দেবী চৌধুরানীর ছবি হচ্ছে এটা কিন্তু অনেক লোকে জেনে গেছে তো এটাই হয় যে একটা কমার্শিয়াল হিরো সে যদি এখন মানে অনেকদিন ফর্মে নেই অনেকদিন এই ধরনের কাজ করছে তা সত্ত্বেও একটা জাস্ট লুক এসে তাতেই আগুন লেগে গেছে এই জন্য কমার্শিয়াল হিরোদের মানে কতটা দরকার বুঝতে পারছেন ইন্ডাস্ট্রিতে এবং আমার মনে হয় বোম্বাদার একটা রেগুলার ইন্টারভেলে কিন্তু মানে এরকম সে কাজ কিন্তু করা উচিত মানে দশম অবতার তো ছবি হিসাবে খুব ভালো নয় কিন্তু সেখানেও বুম্বাদা যেহেতু মাসি প্রেজেন্টেশন আছে ডায়লগস আছে যখন এন্ট্রি হচ্ছে সেখানে কিন্তু সিঙ্গল স্ক্রিনে এখনও হাততালি পড়েছে নবিনাতে কিন্তু হাততালি পড়েছে লোকে কিন্তু এক্সাইটেড হয়েছে তো বুম্বাদাকে এখনও কিন্তু মাসি রোলে লোকে দেখতে চায় তো আশা করবো সামনের দিনে তিনি আরও এই ধরনের রেগুলার ইন্টারভেলে উনি শেষ পাতার মতো ছবি করছেন খুব ভালো সেখানে এক্সপেরিমেন্ট করছেন বাট রেগুলার ইন্টারভেলে যেন উনি একটা করে অ্যাটলিস্ট কমার্শিয়াল ছবি যেখানে একটু অ্যাকশন ইত্যাদি থাকবে সেরকম যেন করেন তাহলে তার ফ্যানসরা আর কি খুব খুশি হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব भूलें ना बाय